নমস্কার আমি শুরু করছি উত্তরের সংবাদ সংবাদ প্রথমেই আজকের বিশেষ বিশেষ মেডিসিন কাউন্টার না খোলায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হসপিটালে বিক্ষোভ দেখালেন মনোরোগ বিভাগের রোগীরা পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে দুপুর দুটো নাগাদ খোলে কাউন্টার আগামী পয়লা মার্চ থেকে আশা কর্মীরা কর্মবিরতি পালন করবেন বলে সাফ জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসামদারা খাতুন আজ ওদলা বাড়িতে এক বৈঠকে নেতৃত্ব দিতে এসে এই কথা জানালেন তিনি কাউন্টার না জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে মানসিক রোগীরা বিক্ষোভ দেখালেন ঘটনাস্থলে আসলো কোতোয়ালি থানার পুলিশ অবশেষে পুলিশের হস্তক্ষেপে মেডিসিন কাউন্টার খোলা হলে বিক্ষোভ উঠে যায় ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর একটা তিরিশ মিনিট নাগাদ অভিযোগ এদিন মানসিক রোগীরা দীর্ঘক্ষণ হাসপাতালের বাইরে অপেক্ষা করতে থাকেন কিন্তু মেডিসিন কাউন্টার খোলা হয় না বলে অভিযোগ অবশেষে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন পরবর্তীতে দুপুর দুটো নাগাদ মেডিসিন কাউন্টার খোলা হয়

মাথার যন্ত্রণা করে ঠিক আছে আমি দীর্ঘ লাইন ধরে দাঁড়াই আছি আগে কিন্তু মানুষের পেশেন্টের জন্য ওখানে একটা কাউন্টার ওষুধ দেওয়া কাউন্টার ছিল ওটা বন্ধ হয়ে গেছে হ্যাঁ এত ভিড়ের মধ্যে আমি মাথার যন্ত্রণায় থাকতে পারতেছি না আপনার নাম আমার নাম রতন রায় মানুষ দীর্ঘদিন ধরে হ্যারাসমেন্ট হচ্ছে তাদের এরকম দীর্ঘ লাইন হচ্ছে হাজারের কাছাকাছি মানুষ এখানে লাইনে দাঁড়াচ্ছে এখানে আগে তিনটে কাউন্টার ছিল ওষুধ ডিস্ট্রিবিউট করছিল এখন ঘন্টা কাউন্টার কে কমিয়ে দুটো করেছে আর এরকম শয়ে শয়ে মানুষ যারা গ্রাম বাংলা থেকে খুবই কষ্ট করে এখানে আসে আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম আমার মোবাইলে আছে যে তারা তিন ঘন্টা চার ঘন্টা ধরে লাইনে আছে সেভাবে মানুষ যারা হয়ে যাচ্ছে আমরা আজকে এখানে ডিমান্ড করেছি যে দীর্ঘদিন ধরে যে সমস্যাটা চলছে আমরা এই সমাধান চাই আপনাকে কি নাম আমার নাম গণেশ রায় নাম থেকে আসছেন আমি আসছি রাহুল বাগান কতক্ষণ দাঁড়াতে হলো ছিলাম এরপরে কি করে কাউন্টারটা খুললো কতক্ষণ এখনই খুললো কয়টা নাগাদ পুলিশ আসার পর খুললো হাসপাতাল আসছিল রাজগঞ্জে তিনটি নতুন রাস্তা শিলান্যাস করা হলো সোমবার এদিন সকালেই তিনটি রাস্তা শিলান্যাস করেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানা গিয়েছে এদিন শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফকটিয়া মোড় থেকে ঢোপের হাট হয়ে চিলকাপাড়া পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার কাজের শিলান্যাস করা হয় জেলা পরিষদের অর্থনগূল্যে প্রায় 1 কোটি টাকা ব্যয় এই রাস্তাটি করা হচ্ছে অন্যদিকে মানতাদারি গ্রাম পঞ্চায়েতে শিমুলগুড়ি গ্রাম এলাকা একটি সেতু সংযোগকারী প্রায় 1.4 কিলোমিটার অ্যাপ্রোচ রোড তৈরি শিলানাশ করা হয় এছাড়া বেলাকোপা সংলগ্ন আমিতি মোর রাস্তার শিলানাশ করা হয় এই বিষয়ে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন আজ অনেকগুলি রাস্তা শিলানাশ করা হলো এই রাস্তাগুলি বেহাল অবস্থায় ছিল এদিনে শিলানাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য রণবীর মজুমদার

যে ফকটিয়া মোড় থেকে চিলকাপাড়া ক্যানেল পর্যন্ত ছয় কিলোমিটার রাস্তা উদ্বোধন করা হলো প্রায় এক কোটি টাকা মূল্য তারপরে দীর্ঘদিনের এই ব্রিজ শিমলগুড়ি দিয়ে দু সালে বৃষ্টি হয়েছিল কিন্তু অ্যাপ্রোচ রোড করে তার জন্য আমাদের মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বাই অনুপ্রেরণা নিশ্চয়ই আপনারা দেখেছেন যে পথশ্রী রাস্তাশ্রী এই প্রকল্পটা আগে ছিল না এই প্রকল্পের জন্য রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির উদ্যোগে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা প্রায় দীর্ঘদিনের দাবি শিমলগুড়ি এদিকে শিমলগুড়ি তারপরে পাখিরিডাঙ্গা এই এলাকার দীর্ঘদিনের দাবি যে এই ব্রিজ অ্যাপ্রোচ রোডটা হলে পরে এই রাস্তাটি যত মানে ইজি যাতায়াত করতে পারতো তাই ঘুরন্ত প্রায় চার কিলোমিটার দূরে তাদের আমবাড়ি যেতে হবে তাই এই এলাকার দীর্ঘদিনের যে শিমলগুড়ি এবং পাখি ডাঙার যে দাবি দীর্ঘদিনের দাবি আজকে এই ব্রিজের অ্যাপ্রোস রোডটা শিলান্যাস করা থেকে রাজগঞ্জ ব্লকে শিকারপুর গ্রাম অঞ্চলে একটা রাস্তা আমরা ধরেছি এখানে হচ্ছে পকটিয়া মোড় থেকে ঠিক পর্যন্ত ছয় কিলোমিটারের রাস্তা হ্যাঁ এই এলাকার আসলে এর আগের বোর্ডে যে যারা ছিল আমাদের যে এখানকার জেলা পরিষদের মেম্বার ইত্রা বর্মন উনি সেই সময় এটা খুবই প্রয়োজনীয় ছিল সে সময় এটা ধরেছিলেন কিন্তু করার হয়তো সেরকম পরিস্থিতি হয়নি এবার আমরা নতুন বোর্ড এসে সবার প্রথমে খুব যেটা খুবই অবস্থা খারাপ বা খুবই প্রয়োজন সেই ধরনের রাস্তা আমরা ধরেছি এবার রাজগঞ্জ ব্লকে এই রাস্তাটা আমি তার মধ্যে একটা রাস্তা এই রাজগঞ্জ চওড়াগতটা হবে হ্যাঁ বারো ফুট চওড়া হবে না না মিটার মিটার তিন মিটার একশো দিনের কাজের প্রাপ্য টাকার থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্য সরকার একশো দিনের বকেয়া টাকা প্রদান করবে সেই মতো বিভিন্ন এলাকায় শুরু হয়েছে সহায়তা শিবির এবার একশো দিনে কাজের প্রাপ্য টাকার থেকে কাটমানি চাওয়ার অভিযোগ উঠল বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার খারিজা বেরুবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে সর্দারপাড়া দাশপাড়া এলাকার পঞ্চায়েত সদস্য পার্বতী রায়ের স্বামী রঞ্জিত কুমার রায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি একশো দিনের বকেয়া টাকা প্রদানের পর তাকেও কিছু টাকা দিতে বলেছেন যেখানে দু বছরের বেশি সময় ধরে একশো দিনের কাজ করেও টাকা পাননি সাধারণ মানুষ সেই জায়গায় দাঁড়িয়ে যখন টাকা পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তখন এমন গুরুতর অভিযোগে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা জেলা তৃণমূল নেতৃত্ব ঘটনা নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে পাশাপাশি বিজেপি জেলা নেতৃত্বের দাবি সমস্তটাই তৃণমূলের সাজানো এবং ভিত্তিহীন অভিযোগ এদিকে তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য ও তার স্বামী যা কাজ হয়েছিল আমার আমলে যেটা হয়েছিল আড়াই বছর যাবত কাজ বন্ধ তো এইবার এরকম যদি কেউ অভিযোগ করে থাকে সেটা পলিটিক্যালি সারা আমি মনে করো আমার জ্ঞাত জ্ঞানত বা আমার বিশ্বাস মতে আর কি দশ টাকার অভিযোগ কারো করার ক্ষমতা নাই হ্যাঁ গ্রামের লোক অভিযোগ করতেছে এইবার ঘটনা হচ্ছে যদি একটা হয় আমার এখানে কি হয়েছে পরিমল পরিমল রায় টু একটা একশো দিনে স্কিম করানো হয়েছিল তো সেটার মাস্টার রোল আমরা অঞ্চল অফিসে জমা করি সেটা কোনো কারণবশত অফিস কর্তৃপক্ষের ভুলের জন্য সেটা মাস্টার রোলটা জেনারেট হয়নি এইবার অফিস থেকে আমাকে তথ্য দেওয়া হয় কি যে আপনাকে পুনরায় ডিমান্ড করতে হবে এবার ডিমান্ড করতে হবে ওইটা ছিল হরিকিশোর রায় টু কালবাট এইবার সেই কাজটাতে কি হয়েছে সেই কাজটাতে ডবল বিল হয়ে গেছে এন্ট্রি ডবল বিল এন্ট্রি হওয়ার পরে সেদিন প্রধান সাহেবকে আমি বলছি যে দেখুন আমার তো একটা কাজের বিল এন্ট্রি হয়নি তাহলে ওই যে কাজ যারা করছে তারা তো তাদের ন্যায্য যেটা মজুরি সেটা তো পাবেই এইবার অফিস থেকে আমাকে বলা হলো যে না আপনার তো ওইটা একটা তো ডবল এফটিএ হয়ে গেছে আমি ডবল এফটিএ যদি হয়ে গেছে তাহলে এইবার আমার যে একশো দিনের স্কিমে যে জয়বালা রায় টু পরিমল সরকার যে স্কিমটা ছিল এই যারা কাজ করছে তাদের বিলটা কি হবে তখন অফিস থেকে বললো সেখান থেকে আপনাকে একটা বিল রিটার্ন করবে সেই রিটার্ন বিলটা থেকে আপনার বাকি যে লেবার গুলো পেমেন্ট পায়নি যে স্কিমটার সেই স্কিমটার পেমেন্ট করতে পারবেন আমি বলছি না আমি তো কারো কাছ থেকে পয়সা নিতে পারবো না তাহলে অফিস যেহেতু ভুল করছে তাহলে অফিস দায়বদ্ধতা অফিস যদি আমাকে কালেকশন করে দেয়

দেখুন বিজেপির যারা পঞ্চায়েত পঞ্চায়েত রয়েছেন বা বিজেপির যারা নেতৃত্ব রয়েছে তাদের তো লজ্জা হওয়া উচিত যে মানুষের মানুষের প্রাপ্য টাকা তাদের কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে দিচ্ছে না যখন রাজ্য সরকার উদ্যোগী হয়ে সেই টাকা পূরণের ব্যবস্থা করছে বা দেওয়ার ব্যবস্থা করছে মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি নাকি গ্রামবাসীদের বলেছেন যে আমি এক সপ্তাহের এক সপ্তাহের বিল করে দেব হ্যাঁ তাহলে একটা বিল তাকে দিতে হবে অর্থাৎ তিন হাজার টাকা তাকে দিতে হবে তো এটা অত্যন্ত কি বলবো সাংবিধানিক কথা এবং এটা এটা একটা গরিব মানুষের কাছে এই ধরনের একটা প্রস্তাব যে কোনো নির্বাচিত সদস্য দিতে পারে এটা আমরা এর আগে কখনো দেখিনি বিশেষ করে আমাদের জলপাইগুড়ি জেলাতে এখন ওই যে রঞ্জিত যে পঞ্চায়েত পঞ্চায়েতের কথা বলা হচ্ছে রঞ্জিত বাবু হ্যাঁ শোনা গেল যে তার ওয়াইফ হচ্ছে সেখানকার নির্বাচিত পঞ্চায়েত হ্যাঁ যদিও তার হাজবেন্ড হচ্ছে রঞ্জিত বাবুই সমস্ত কার্যকলাপ পরিচালনা করেন তিনি গ্রামবাসীদের প্রত্যেককে বলছেন যে আমার কাছে আসো তোমরা বিল করো চারটা বিল করলে একটা বিলের টাকা দিতে হবে টাকা করে তাকে দিতে হবে তো এটা এটা হচ্ছে চরম আপত্তিজনক এবং গরিব শোষণ করবার একটা পদ্ধতি যেখানে কথা বলা হচ্ছে যিনি পঞ্চায়েত হয়েছেন তাকে এলাকার মানুষ চেনে এলাকার সাধারণ মানুষ জানে তিনি এলাকার জন্য কি করেছেন তাদের পরিবার কি করেছে তো এটা তৃণমূলের চক্রান্ত চারিদিকে চোর কাড়া সেটা দিনের আলো পরিষ্কার যে কারা চুরি করছে একশো দিনের কাজে টাকা তাদের কাদের দরকার কারা নিচ্ছে কারা সরকারে সব অর্থ চুরি করে খাচ্ছে রেশন থেকে বাড়ির থেকে রাস্তা সব টাকা চুরি করে খাচ্ছে এটা দিনে আলোতে পরিষ্কার কিন্তু এখন বিজেপি যারা আছে পঞ্চায়েত তাদেরকে চাপ সৃষ্টি করবার জন্য তৃণমূল পরিকল্পনা করে এই কাজগুলো করছে এবং আমাদের যারা পঞ্চায়েত প্রধান বিভিন্ন জায়গায় রয়েছেন তাদের উপরে একটা প্রশাসনের থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে নাহলে জেল দিয়ে দেওয়া হবে হয় দল পরিবর্তন করো না হলে চুপচাপ বসে থাকো নাহলে সরে যাওয়া কাজ করবে না আমাদের মতো করে কাজ করবে এই চক্রান্ত বিজেপি করে বলে তাদের উপরে পেশার গ্রেড করা হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ বিজেপির কোন পঞ্চায়েত কোনো অবৈধ কাজের সাথে যুক্ত নয় যা করছে সম্পূর্ণ তৃণমূলের নামে যে দেখুন গ্রামবাসীকে পেশা গ্রেড করে পুলিশের ভয় দেখিয়ে এই পঞ্চায়েতের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সততা আপনারা জানেন সত্য ঘটনা যদি মানুষ মুখ খুলে সন্দেশখালীর মধ্যে সামনে আসে তৃণমূলে যেই নেতৃত্ব করেছেন তারা আগে আগামী দিনে পরিষ্কার হয়ে যাবেন যে কারা এই প্রেশার দিয়ে করছেন সত্যভাবে যদি সেখানে তদন্ত করা হয় ইদুর নষ্ট করে দিচ্ছে জমির ফসল চিন্তায় মাথায় হাত পড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের প্রসন্ন নগর এলাকার চাষিদের উল্লেখ্য মাঝে মধ্যে আবহাওয়ার তারতম্যের কারণে আলু চাষের ওপর যথেষ্টই প্রভাব পড়লেও ধসা রোগের লক্ষণের পাশাপাশি এখন ইদুন নষ্ট করে দিচ্ছে জমির আলু কেটে ফেলছে আলু গাছ এবং গর্তের ভেতরে লুকিয়ে রাখছে সদ্য বেড়ে ওঠা আলু বলে অভিযোগ স্বাভাবিকভাবে চিন্তিত চাষিরা স্থানীয় আলু চাষি কিশোর কুমার বারুরি জানালেন এবছর তিনি তার দু বিঘা জমিতে জ্যোতি আলু চাষ করেছেন কিন্তু আলু বড় হওয়ার আগে ইঁদুরের অত্যাচার শুরু হয়েছে এদিকে ইঁদুর আলু গাছ কেটে দিচ্ছে অন্যদিকে গর্ত করে লুকিয়ে রাখছে উৎপাদিত আলু এভাবে ইঁদুরের অত্যাচারের ফলে অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন বলে তিনি জানান কোন ধসা বা কিছু পোকা জাতীয় বা কি বলে ওই ইঁদুর টিদুর লাগে ইঁদুর তো প্রচন্ড ক্ষতি করতেছে ইঁদুর এই মুহূর্তে লেগেছে ইঁদুর জমিতে হ্যাঁ ইঁদুর প্রচুর প্রচণ্ডভাবে লেগে গেছে গোটা খ্যাতি মোটামুটি মাঝে মাঝে জায়গায় জায়গায় লেগে গেছে ইঁদুরে তাছাড়া আমার কিছু একটু পোকরা জালো ছিল সেখানেও খেয়ে এক একা করে মানে ইঁদুরের পোকরা জালোটাও খেয়েছে হ্যাঁ পোকরা জালো খেয়েছে হুম মানে যেটা আর্লি সিজনে ছিল হ্যাঁ হ্যাঁ যেটা পোকরা জালো তো বিক্রি হয়ে গেছে অলরেডি আমার কিন্তু দাম এখন তো পোকরাজ ভালোই মানে মোট কথা এই মুহূর্তে আলু গাছের ভালো থাকলেও কিন্তু ইঁদুরে নষ্ট করছে হ্যাঁ ইঁদুরে কিছুটা ক্ষতি করছে আর কি প্রায় প্রায় শুনি যে ইঁদুরে ক্ষতি করতেছে আচ্ছা আচ্ছা কিন্তু আমার তো প্রচন্ড ক্ষতি করতেছে মানে আলুটা কি করছে আলু তো সবে আকার ধারণ করছে হ্যাঁ হ্যাঁ তা এখন মোটামুটি আরো ধরেন দু মাস তো লাগবেই মানে ম্যাচুরিটি ফুল ম্যাচুরিটি হতে ফুল ম্যাচুরিটি তার দু মাস লাগবে এই দুই মাসটা কভার করতে পারলে কৃষকরা মোটামুটি মানে লাভবান হতে পারবে লাভ তো সেটা পরের ব্যাপার এখন কি দেয় বাজার উপর নির্ভর করে তবু গাছের যে অবস্থায় রয়েছে তাতে মনে হচ্ছে লাভবান হওয়া যায় তাই তো বলছিলাম লাভবান আর এই যে ইঁদুর যে এই ইঁদুর যে মানে জমির ফসল নষ্ট করছে তাতে মানে ইঁদুর কি গর্তের মধ্যে সে আলু লুকিয়ে রাখছে হ্যাঁ 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 ইঁদুর মানে যেটা এখনো তো হয় নাই ম্যাচুরিটি হয় নাই হ্যাঁ সেই আলুগুলো ওরা নিয়ে নিয়ে গর্তের মধ্যে ঢুকায় নিচ্ছে আর কি আচ্ছা আচ্ছা তার ফলে কিছু কিছু গাছ কেটে দিচ্ছে এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ফিরে আসছি একটু পরে সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন আইকনটি প্রেস করে আপডেট থাকুন সিদ্ধ লৌহ বিপুণে কেস আয়রন হাউস তরফে সকলকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এখানে আপনি পাবেন নামি দামে ব্র্যান্ড এর সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার এখানে পাবেন স্কোয়ার পাইপ রাউন্ড পাইপ অ্যাঙ্গেল স্কয়ার বার পাতি শীত এর বিভিন্ন আইটেম এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম প্রতিষ্ঠিত মার্বে ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেস আয়রন হাউসে প্রতিটি জিনিস পাবেন রিজনেবল প্রাইসে তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আগে আসুন আমাদের ঠিকানা কেস আয়রন হাউস চার নম্বর ঘুমটি জলপাইগুড়ি আগামী পয়লা মার্চ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত আশা কর্মবিরতি পালন করবেন বলে জানালেন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আগামী পয়লা মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত আশা কর্মীরা যাব জলপাইগুড়ি জেলা জুড়ে বৈঠক করছে আশা সেই মতো সোমবার দিন মাল ব্লকের ওদলা বিধানপল্লী ফুটবল মাঠে বৈঠক করল মাল ও ক্রান্তি ব্লকের আশা এই বৈঠকে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ আশা ইউনিয়নের সম্পাদিকা ইসাম খাতুন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের সম্পাদিকা ইসমাতারা খাতুন বলেন দীর্ঘদিন ধরে আশা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে কাজ করে চলেছে অথচ তারা ন্যায্য বেতন পাচ্ছে না পাশাপাশি তাদের যেসব দাবি দেওয়া রয়েছে সেই সব দাবি দেওয়া থেকেও আশা কর্মীরা বঞ্চিত তাই এবার দাবি আদায়ের লক্ষ্যে সমস্ত আশা কর্মীরা একত্রিত হয়ে আন্দোলনের পথে হাঁটছে সেই কারণে আশা কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা পয়লা মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছি তিনি আরো বলেন কিছুদিন আগে কেন্দ্র এবং রাজ্য বাজেট পেশ হলো সেখানেও আশা কর্মীরা বঞ্চিত তাই এবার আশা কর্মীরা রাস্তায় নেমে আন্দোলন করবে তাদের একটাই লক্ষ্য অবিলম্বে তাদের দাবি দাওয়া পূরণ করতে হবে আশা কর্মীদের মোবাইল ফোন দিতে হবে অতিরিক্ত কাজ করানো চলবে না স্বাস্থ্য পরিষেবা ছাড়া অন্য কোনো কাজ আশা করবেন না যেহেতু পয়লা মার্চ থেকে সমস্ত আশা কর্মীরা কর্মবিরতিতে যাচ্ছে তাই আগামী যে পালস পলিও রয়েছে সেই কাজে আশা করবে না অবিলম্বে সরকার যদি আশা নিয়ে বৈঠক করে এবং সমাধান সূত্র বের করে তাহলেই তারা কর্মবিরোধি থেকে পিছপা হাঁটবে না হলে আন্দোলন চলতেই থাকবে এখানে এই ব্লকের আশাকর্মীদের বৈঠকটা চলছে শুধু আজকে এখানে নয় জলপাইগুড়িতে বিভিন্ন ব্লকে কয়েকদিন ধরেই এই সিটিংটা এবং এই বৈঠকগুলো চলছে আমরা আশাকর্মীদের মূল দাবি তাদের ফিক্সড ভাতা বাড়াতে হবে মোবাইল দিতে হবে অতিরিক্ত কোনো কাজ দেওয়া চলবে না দপ্তর বহির্ভিত স্বাস্থ্য বিষয়ে কাজ ছাড়া এবং যদি অতিরিক্ত কাজ করানো হয় তাহলে তার জন্য উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে বকেয়া যে ভাতা ইনসেন্টিভ তিন মাস চার মাস করে ইনসেন্টিভ বাকি থাকে সেগুলো সব বকেয়া দিতে হবে ভাগে ভাগে ইনসেন্টিভের টাকা দেওয়া যাবে না এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি এই সদ্য কেন্দ্র এবং রাজ্যের বাজেট গেল এই বাজেটে উভয় সরকারি নানান সময় নানান প্রতিশ্রুতি দিয়েছে বেতন বাড়াবে ভাতা বাড়াবে মোবাইল দেব এরকম বহু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আমরা দেখলাম দুটো সরকার কেন্দ্রের স্কিম রাজ্য সরকারের দায়িত্বও খুবই গুরুত্বপূর্ণ ফলে দুটি সরকারের তত্ত্বাবধানে আশাকর্মীদেরকে হতাশ করেছে ফলে আমরা বহু দাবি যেমন আন্দোলন করছি সেই আন্দোলনের ধারাবাহিকতা এবং উভয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আগামী পয়লা মার্চ থেকে আমরা ধারাবাহিক লাগাতার কর্মবিরতিতে যেতে বাধ্য হচ্ছি আশাকর্মীরা কোনো কাজ করবে না এবং স্বাস্থ্য ব্যবস্থা আশাকর্মীদের ওপরে আজকে পুরো ব্যবস্থাটাই দাঁড়িয়ে আছে আমরা এটুকু দেখাতে চাই বোঝাতে চাই যে আশাকর্মী ছাড়া এই স্বাস্থ্য দপ্তর কিভাবে স্মুদলি চলে সেটা আমরা সরকারের কাছে দেখাতে চাই আমরা আশা করব আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা মেনে নিক আমাদের সঙ্গে বৈঠক করুক তাহলে আমরা এই ঘোষণা থেকে হয়তো সরে আসতে পারি কিন্তু রাজ্য জুড়েই জুড়েই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের আহ্বানে রাজ্য জুড়ে এই কর্মবিরতি চলবে এবং যতক্ষণ না আমাদের সঙ্গে কোনো বৈঠক তারা করছেন আমাদের এই কর্মবিরতি চলবে মাঝে পালস পোলিও আসছে এই ধারাবাহিকতাতেই সেটা আছে ফলে এক তারিখ থেকে যেহেতু কর্মবিরতি পালস পলিও পড়ুক আর যাই পড়ুক কর্মীরা কাজ করবে না ইসমত আরা খাতুন রাজ্য সম্পাদিকা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে উল্টে গেল লরি সোমবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি অসম এলাকা জাতীয় সড়কে যদিও মৃত্যুর মুখ থেকে ফিরে এলো ড্রাইভার এবং খালাসি একেবারে অক্ষত অবস্থায় রয়েছেন তারা বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তাদের চেষ্টায় গাড়ির ভেতর থেকে দুজনকেই উদ্ধার করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ জানা যাচ্ছে রাজস্থান থেকে অসম যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এক রাস্তায় অন্য রাস্তায় এসে ছিটকে উল্টে যায় গাড়িটি দুর্ঘটনার জেরে ভেঙে দুমড়ে মুচড়ে যায় পণ্য বোঝায় চার চাকার গাড়িটি দ্রুত গতিতে এসে একটি লাইট পোস্টে ধাক্কা মারে দুর্ঘটনায় কিছু না হলো গাড়ি থেকে বের হওয়ার সময় সামান্য আহত হয়েছেন গাড়ির এক কর্মী চালক জানান ঠান্ডা আবহাওয়ায় হঠাৎই চোখ লেগে গিয়েছিল এই জন্যই এই দুর্ঘটনা ঘটেছে ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ গাড়িটি আমি খবর পেয়ে আসলাম দেখি এই অবস্থা এখন করছি মানে খুব মানে লাকিলি দুজন বিহার লেগে বেঁচে গেছে উনি তার কোনো ক্ষতি হয়নি এত বড় একটা দুর্ঘটনা ওই পাশ থেকে এই পাশে চলে আসছে গাড়ি এই ঘুম বলুন তো বললে ঘুম চুল আসছে এখন এখন দেখি ঘটানোর ব্যবস্থা করছি তারপরে দেখা যাক কী করে আপনার নাম আর পরিচয় ট্রাফিক দেবাশি বস নারায়ণ লাল তেল হ্যাঁ নারায়ণ লাল নারায়ণ লাল র কাহা গায়ে রস কম কা সে কা যাওয়া রাথা কে হওয়া रास्ता से आ रहा था धंधे करने के लिए जा रहा था धंधा <laughs> करने के लिए जा रहा था रास्ता एकदम आँख मिल गई पल्टी खाकर कौन रास्ते से कौन रास्ता आया कुछ किस रास्ते पे था इस फिर किस रास्ता पे आया वो इस में आके फिर इधर में आ गया एक रास्ते से दूसरे रास्ते में मैं इधर आया रास्ते में बाकी था रास्ता रास्ते में नहीं आया इधर आके खड़ा हो गया पल्टी खा गया लगी किसी को नहीं आपका खालसी को स्टाफ कहाँ है इसे? और एक आदमी कहा है आपका मेरा आदमी वो अंगली का लग गए नहीं बोला आपको दवा खान ले गया नख पड़ गया थोड़ा सा उ, उ, उनका लगाया आपका कुछ नहीं हुआ दोनों को कुछ नहीं हुआ खाली वो नक पड़ गया निकलती बार वो जल्दी में पड़ा ना ऐसा घबरा गए और कुछ नहीं हुआ तो पुलिस आया है हाँ साफ आया अब क्या माल है इसमें ये सूखा सामान है आइसक्रीम बनाने का लच्छी बादाम से आइसक्रीम जैसा बनाते हैं दूध का बनता है सब आइसक्रीम आइसक्रीम का और कुछ नहीं है इसमें এরাজ্যে বেকারদের কাজ নেই ভারাক্রান্ত মনে জানালেন ডক্টর জয়ন্ত কুমার রায় সাংসদের টিকিট ছাড়াও দলের যে কোনো কাজে তাকে পাওয়া যাবে এমনটাই বলছেন জয়ন্ত কুমার রায় এক সাংবাদিক সম্মেলনে তাকে প্রশ্ন করা হলে এবারে লোকসভার টিকিট তাকে দেওয়া হবে কিনা বা কি কারণে তাকে দেওয়া হবে তিনি কি কি কাজ করেছেন কি কি করতে পারেননি সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি বলেন এই রাজ্যে বেকারদের কর্মসংস্থান নেই তাই আমি মানুষের জন্য কিছু করতে পারলে আমার সবচেয়ে বড় সেটাই কাজ হবে তাই এখানে শিল্প আনার জন্য আমি বিশেষ নজর দেব তবে টিকিট দেবে কি দেবে না তা আমি জানি না শিল্প আনলে কাজের সংস্থান হবে বললেন তিনি দেখুন সুযোগ পাওয়ারটা তো আমার উপর নির্ভর করে না আমার নির্ভর করে আমাকে পার্টি পাঁচ বছরের জন্য বছর দিয়েছে পাঁচ বছরে আমি ঠিক কাজ করলাম কিনা এটা আমার কাছে সেটাই হচ্ছে বিচার্য বিষয় আমি আজকে সেই হতিয়ার নিয়েই আপনাদের সামনে বসছি এরপরে যদি পার্টি যদি মনে করে যে একেই দেওয়া দরকার তাহলে দেবেন আর যদি মনে করে যে পার্টি যদি ডিসাইড করে যে না এনাকে আমরা অন্য কাজে লাগাবো এটাও হতে পারে এখন এটা পুরোটাই হচ্ছে পার্টির উচ্চ নেতৃত্বের ব্যাপার তারা যেটা মনে করে আমি সেটাই না আপনার নিরিখে কোন কোন কাজগুলো করা দরকার ছিল যেটা আপনি পারলেন না এখনো এখনো যেটা আমার যদি বলেন যে আগামী দিনে আমার প্রজেকশন হ্যাঁ থাকবে আমার একটা খুব আমি চেয়ারে বসে থেকে না আমি অনেকদিন কেঁদেছি সিরিয়ালে মান্য মানুষের কান্না দেখে আমাদের ছেলে মেয়েদের যুবকদের কান্না দেখে এখানে আমাদের কর্মসংস্থান নেই আজকে একটা ছেলে এসেছিল কিছুক্ষণ আগে দাদা আমার একটা কাজের ব্যবস্থা করে পশ্চিমবঙ্গে কোথায় কি অবস্থা বলুন তো এখানে কাজ নেই সবাই আমার খুব একটা ইচ্ছা যদি এখানকার যদি প্রশাসন যদি হেল্প করে এখানে রাজ্য প্রশাসন যদি বাধা না দেয় আমি এখানে শিল্প আনার চেষ্টা করব। বড় একটা শিল্প বড় শিল্পপতি কয়েকজনwidehat কথা বলেছিলাম। তারা আস্থাা দিয়েছিল তারা বলছিল যে পশ্চিমবঙ্গে আপনাকে করব। কারণটা আপনারা বুঝবেন। লোকসভা ভোটের আগে কংগ্রেসের ओबीसी সেলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান হিসেবে নতুন দায়িত্ব পেলেন ময়নাগরি আমগরি এলাকার শিক্ষক লক্ষণ সেন। সোমবার বিকেল তিনটা নাগা জলপাইগুড়ি জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেন জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেসের সভাপতি অমলান এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সভাপতি পিনাকি গুপ্ত সহ অন্যান্যরা তারা সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে লক্ষণবাবুর হাতে দায়িত্ব তুলে দেন দায়িত্ব পেয়ে লক্ষণবাবু জানান লোকসভা ভোটের আগে জলপাইগুড়িতে তিনি কংগ্রেসকে শক্তিশালী করবেন দীর্ঘদিন থেকে পিছিয়ে পড়া একটি মানে সেল আর কি যেটা উন্নয়নের জন্য এর আগে সেরকমভাবে কেউ চেষ্টা করেননি তো জাতীয় কংগ্রেস মনে করলেন যে ও বিসি সেলকে এগিয়ে নিয়ে যাওয়া খুব প্রয়োজন তাই কংগ্রেসের পক্ষ থেকে আমাকে জলপাইগুড়ি জেলার ও বিসি সেলের চেয়ারম্যান পদে নিযুক্ত করলেন আজকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন আমি চেষ্টা করব। জাতীয় কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং যারা ও বিসি সম্প্রদায়ভুক্ত তাদের উন্নয়নের জন্য সরকারি বা কেন্দ্রীয় সরকারি এবং রাজ্য সরকারের যে সকল সুযোগ সুবিধা রয়েছে তারা বঞ্চিত কংগ্রেসের কর্মীরা বিশেষ করে বঞ্চিত এদের আমি সংগঠিত করে জাতীয় কংগ্রেসকে উন্নয়ন এবং ও বিসি সমস্ত ভাই বোনদের আমি সেই তাদের সেই কী বলে হ্যাঁ অধিকার সুপ্রতিষ্ঠা করতে আমি বদ্ধপরিকর এবং আমাদের এই যে ও ছেলের আজকে দায়িত্ব পেলাম এতে আমার যে সহনেতৃত্ব দাতাদা রয়েছেন অমিত ভট্টাচার্যী তারপরে অমলান মুন্সি রয়েছেন

শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের দল নিলাম পর্ব অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে পার্কের মোড় পরিচালনায় পার্কের মোড় প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হচ্ছে আগামী তেসরা মার্চ জলপাইগুড়ি পার্কের মোড়ের মাঠে প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হতে চলেছে জলপাইগুড়িতে এই প্রথম আইপিএলের ধাঁচে আটটি টিমে ডেন আউট শট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে যা নিলাম পর্ব রবিবার রাতে অনুষ্ঠিত হল এই ধরনের খেলা দেখতে অনেক খেলা প্রেমীরাই এই মাঠে ভিড় করবেন বলে উদ্যোক্তারা মনে করছেন এবারে আবহাওয়ার খবর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার মেডিসিন কাউন্টার না খোলায় জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও সুপার স্পেশালিটি হসপিটালে বিক্ষোভ দেখালেন মনোরোগ বিভাগের রোগীরা পরবর্তীতে পুলিশি হস্তক্ষেপে দুপুর দুটো নাগাদ খোলে কাউন্টার আগামী পয়লা মার্চ থেকে আশাকর্মীরা কর্মবিরতি পালন করবেন বলে সাফ জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা হিসাম খাতুন আজ ওদলা বাড়িতে এক বৈঠকে নেতৃত্ব দিতে এসে এই কথা জানালেন তিনি উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই নমস্কার